এলাকার আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে চোপড়া ব্লকের দাসপাড়ায় নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হলো রবিবার। এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে দাসপাড়ার পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন ইসলামপুর পুলিশের জেলা পুলিশ সুপার শচীন মক্কর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী দুই দিনাজপুরের রায়গঞ্জের কর্ণচূড়ায় প্রশাসনিক রিভিউ মিটিংয়ে বারংবার উল্লেখ করেছিলেন, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা এলাকায় একদিকে বিহার বর্ডার, অপরদিকে বাংলাদেশ বর্ডার, যাতে এলাকায় কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই কারণেই প্রতিটি থানাকে বিশেষ নজরদারি রাখতে বলেন। সেই মোতাবেক এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হলো। বিগত দিনে অস্থায়ীভাবে এই পুলিশ ক্যাম্প ছিল, এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হলো এদিন। উপস্থিত রয়েছেন ইসলামপুর পল্লী ডিস্ট্রিক্টের পুলিশ ডিবি সম্মানীয়, উপস্থিত রয়েছেন চোপড়া থানা সম্মানীয়, সভাপতি সাহেব, সহকারী সভাপতি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আইপিএস সম্মানীয় শচীন মক্কর সাহেব, কম্বলগুলি সম্মানীয় শচীন মক্কর আইপিএস, সুপারিনটেন্ডেন্ট পুলিশ ডিবি ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টগুলো একে একে সমস্ত মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে। সম্মানীয় সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, এমএলএ প্রতিনিধি সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং প্রধানেরা রয়েছেন, সকলের উপস্থিতিতেই প্রজ্বলিত হচ্ছে মঙ্গলদীপ। কি জানিয়েছেন এই বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর শুনে নেব। হিরো নিয়ে এলো ধামাকা অফার, এখন গাড়ি কিনুন সহজ পদ্ধতিতে, পাচ্ছেন এক্সক্লুসিভ অফার। এক্সপালস 200T, এক্সপালস 202B, এক্সট্রিম 160R, এক্সট্রিম 200S ক্রয়ের উপর পাচ্ছেন এক্সচেঞ্জ অফার অথবা লয়্যালটি বোনাস 5,000 টাকা ডিসকাউন্ট। রাখতে হতো, কিন্তু আগে যে আপনি কি বলেছেন, আগে একটা হসপিটালে একটা ঘর থেকে চলতো, কিন্তু যেহেতু জায়গাটাও তো ভালো ছিল না, আর আমাদের যত ফোর্স থাকতে হতো জায়গার আমাদের দরকার ছিল, তাই একে আরও উন্নত করার জন্য একটা আউটপোস্টে পরিণত করা হয়েছে, একটা সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আজকে ওই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে আজকে আমাদের এখানে যিনি আউটপোস্টে ইনচার্জ আছেন বিশ্বনাথ মিত্র, ওনার উদ্যোগে আজকে এখানে আর পঞ্চায়েতের সহযোগে, পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সহযোগে এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। ওসিঘর, ওসিএর চেম্বার আছে, অফিসের ঘর আছে, তার পাশে ফোর্সের থাকারও ব্যবস্থা করা হয়েছে, যেহেতু আরও ভালো করে এলাকার মানুষকে আরও ভালো করে পরিষেবা দেওয়া যায় পুলিশের পক্ষ থেকে। সেই দূরে একটা আমাদের একটা ছোটো কাজ, কোনো কমেন্ট আপনাদেরকে করতে চেয়েছি, এলাকার মানুষ কিছু একটা বলেছে, সেটা আমরা বিএসএফের সঙ্গে আলাদা করে কথা বলি। আর স্যার বলছিলাম যে যেটা আমরা আগেও জানি যে এটা থানার ব্যাপারে আপনি এর আগেও প্রপোজাল পাঠিয়েছিলেন, তো ওই বিষয়টা স্যার থানাটা কতদিনে হচ্ছে? থানার কাজটা অনেকই এগিয়ে গিয়েছে, প্রপোজালটা গভর্নমেন্টের কাছে চলে গেছে, সেই দিকেই আমাদের যে ল্যান্ড অলরেডি পুলিশের নামে ট্রান্সফার হয়ে গেছে, প্রায় 1.5 একর ল্যান্ড আমরা অলরেডি পেয়ে গেছি, আশা করছি খুব শীঘ্রই স্যাংশন হলে ওখানে কাজ স্টার্ট হবে। কাজটা অনেকই এগিয়ে গিয়েছে, যেহেতু ল্যান্ড অলরেডি ট্রান্সফার হয়ে গেছে, ওটা অ্যাক্টিভ কনসিডারেশনে আছে গভর্নমেন্টটা। পুলিশ যে আপনি বলছেন ঠিকই আছে, কিন্তু আগে একটা ট্রাস্টও থাকতে হবে। এইসব ট্রাস্ট ডেভেলপ করার ক্ষেত্রে আপনি জানেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভের জন্য আলাদা করে পুলিশকে ফান্ডস দেওয়া হয়েছে, কিছু করা হয়, যেহেতু আমরা এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, এলাকার মানুষের পুলিশের উপরে আরও ট্রাস্টটা ডেভেলপ করি, তো সেই ক্ষেত্রে সেই দিকেই আমাদের একটা আর প্রচেষ্টা, যেখানে আমরা এখানে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন কম্পের ভিতরে অনুষ্ঠানটা আজকে যে করা হয়েছে, শুধু তা নেই, আপনারা জানেন আমরা গত 10 দিন ধরে আমাদের একটা ফুটবল প্রতিযোগিতাও ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট জুড়ে চলছে, তো সেটাও আমাদের কমিউনিটি পুলিশিংয়ের ইনিশিয়েটিভ আছে। তো এখন আগের মতন তো পুলিশ না, ডাটা দিয়ে শুধু পুলিশিং হয় না, ঠিক আছে, এলাকার মানুষদেরকে সবাইকে নিয়ে যত আমাদের স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়েই আমাদেরকে চলতে হয়, আর এলাকার মানুষের পুলিশের উপরে যদি ট্রাস্ট থাকে আমাদের পুলিশিং করতে আরও খুব সুবিধা থাকে।